Assalamualaikum everyone, welcome back to my channel. আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমরাও আছি মোটামুটি ভালো, খুব বেশি একটা ভালো নাই। অনেক লং একটা গ্যাপের পর আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো বৃষ্টি আসবে, আকাশটা দেখতেই পাচ্ছেন মেঘাচ্ছন্ন হয়ে আছে। একদম এক পাশটাতে খুব বেশি মেঘলা হয়েছিল, তো আমি বারান্দা থেকে একটুখানি ভিডিও করছিলাম। আর এতদিন ব্লগ শেয়ার না করার কারণটা হচ্ছে আমি আমার কাজটাকে একটু পজে রেখেছিলাম কিছুদিনের জন্য, ইচ্ছে করেই। কারণ আমি আপনাদের সাথে বলেছিলাম যে আমার বাবুটা খুব অসুস্থ, হঠাৎ করে আবার ওর জ্বর আসছিল। তো ওর জ্বর ভালো হয়ে গিয়েছে, তো এবারের জ্বরে যেটা হয়েছে ও একদমই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। মানে রীতিমতো ওর খাওয়া দাওয়া নিয়ে আমি স্ট্রাগল করে যাচ্ছি এখনও। আর আমি খুব মানসিক অশান্তিতে আছি। আসলে বাচ্চারা যখন একদমই খেতে চায় না, খাবার টাবার খাওয়া ছেড়ে দেয়, অসুস্থ হয়ে যায়, সেটা যে কত বড় একটা মানসিক অশান্তি একটা মায়ের জন্য, সেটা কেবলমাত্র একজন মাই উপলব্ধি করতে পারবে। আর এর আগেও অনেকবার সিক হয়েছে, খাবার খেতো না। অসুস্থ হলে নর্মালি বাচ্চারা খাবার খেতে চায় না, কিন্তু এবারের সিমটমটা একদমই অন্যরকম ছিল। মানে খাবার সে কোনোভাবেই নিচ্ছিল না, টানা চার পাঁচ দিন সে শুধু ব্রেস্ট ফিড আর হচ্ছে পানির উপরেই ছিল, এনাদার কোনো কিছুই সে খাচ্ছিল না। যদিও ওর জ্বরটা সেরে গিয়েছিল, ডক্টরও দেখিয়েছি, অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছে, তো অ্যান্টিবায়োটিক কোর্স এখন শেষ হয়েছে। এখন ডক্টর ওকে হচ্ছে মানে রুচি আনার জন্য ওকে ভিটামিনস, তারপর হচ্ছে গ্যাস্ট্রিক জাতীয় মেডিসিন দিয়েছে আর কি। তো এখন এই মেডিসিনগুলো ওকে দিচ্ছি। আর মানে খাবারটা নিয়ে যেটা বলতেছিলাম, মানে সে একদমই কিছুই খাচ্ছিল না, যেটার কারণে হচ্ছে আমি মানে কোনোভাবেই শান্তি পাচ্ছিলাম না। আমি নিজেও খাবার খাই খেতে পারছিলাম না, আমি যে কোনো কিছু ভিডিও করব, ব্লগ দিব, মানে এগুলাতে কোনো মনোযোগ আমার ছিল না, মানে আমার কোনো কিছুই ইচ্ছে করতেছিল না। সকাল থেকে ঘুম থেকে ওঠার পর পর্যন্ত, রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমি ওকে কিছুই খাওয়াতে পারতাম না। মানে এখনও পারতেছি না, এখনও যা অল্প অল্প একটু একটু মানে জোর করেও দিতে হয়, জোর করে দিলে মুখ থেকে ফেলে দেয়। দুই আড়াই ঘন্টা বসে থেকেও আমি দেখেছি মানে ওকে আমি কোনোভাবেই খাবার খাওয়াতে পারছি না। তো এটা নিয়ে আমি খুব বেশি টেনশনে পড়ে গিয়েছিলাম। ব্লগ করা, ভিডিও করা, এসব আমার কিছুই ভালো লাগতেছিল না, যার কারণে আমি এতদিন কোনো কিছু ভিডিও করি নাই। আর আমি আমার কোনো আপডেট পোস্টও আমি কমিউনিটিতে আপনাদের সাথে শেয়ার করি নাই। মানে বললাম না, আমি খুব বেশি মানসিক অশান্তিতে ছিলাম, এখনও আছি, এখনও আরিশার খাবার টাবার ঠিক হয় নাই। যাই হোক, দোয়া রাখবেন আমার বাবুটার জন্য, সেটাই বলবো। তো ভাবলাম যে মোটামুটি অনেক দিন তো গ্যাপ দিয়েছি, আপনাদের সাথে কমিউনিকেট করতে পারতেছি না, ব্লগ দিতে পারতেছি না, আজকে একটা ব্লগ শেয়ার করা যাক। গত তিন দিনে মিলিয়ে মনে হয় আমি এই ভিডিওগুলো করেছি আর কি। আর আমিও এখন হঠাৎ করে আবার আমার এক খুবই বিচ্ছিরি এক কাশি দেখা দিয়েছে। এই যে এখন কথা বলতেছি, থেমে থেমে কথা বলতেছি, মানে এত কাশি, কাশতে কাশতে অবস্থা খারাপ, কোনো ঠান্ডা লাগে নাই, কিছু না, হঠাৎ করে আমার কাশির প্রবলেম দেখা দিয়েছে। গলাটা খুচখুচ করে, আমি ঠান্ডা পানি খাওয়াও ছেড়ে দিয়েছি। যাই হোক, অনেক কথা বলা হলো, এবার হচ্ছে আমি আমার ব্লগে ফিরে আসি। দেখতে পাচ্ছেন আমি এখানে আমড়ার ভর্তা খাচ্ছিলাম, আর কিছুক্ষণ আগে আম্মু হচ্ছে আমড়ার ভর্তা বানিয়েছে। আর এই আমড়াগুলো হচ্ছে আমাদের গাছ থেকে আম্মু পেরেছিল, তো আম্মু খুব মজা করে ভর্তাটা বানাইছে। তো এখানে আমি হচ্ছে হঠাৎ করে খেয়াল করলাম আমার এই হাতের ফিঙারে একটা সুন্দর ছোট্ট তিল হয়েছে নতুনভাবে। এই তিলটা এখানে আগে ছিল না। তো যাই হোক, ডান হাতে তিল থাকলে নাকি রান্না মজা হয়। তো নর্মালি আমার রান্না সবাই পছন্দ করে, জানি না কেন। তো আমার ডান হাতে কিন্তু এটা নিয়ে মোট চারটা তিল হলো আমার ফিঙারে। তো যাই হোক, সেটাই একটু ভিডিওতে দেখাচ্ছিলাম। তো এখন হচ্ছে আম্মু রান্নাবান্না করবে, তো এই পার্টটা জাস্ট অল্প একটু শেয়ার করতেছি। এখানে বুটের ডাল আম্মু সকালবেলায় ভিজিয়ে রেখেছিল, নাকি রাতে ভিজাইছিল বলতে পারবো না। তো এখন যেটা রান্না করতেছে সেটা হচ্ছে কোরবানির গরুর মাথার মাংস। তো মাথার মাংসটাকে আম্মু যেটা করেছে, ভাপ দিয়ে তারপর হচ্ছে হালকা ভেজে এটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিল। তো আজকে হচ্ছে ফ্রিজ থেকে নামিয়েছে। তো দেখতেই পাচ্ছেন মাংসটা ভাজা মাংস, এখনও ভালো করে ছুটে নাই।
তো এখন হচ্ছে মাংসটা কিভাবে রান্না করে সেটাই দেখাবো। আর আম্মু হচ্ছে গরুর মাথার মাংস বুটির ডাল দিয়ে রান্না করে, যদিও অনেক মজা করে রান্না করে কিন্তু মাথার মাংসটা খেতে আমার কেমন জানি লাগে। আমি আগের থেকেই মানে মাথার মাংসটা আমার পছন্দ না। তো আজকে আম্মুর রান্নাটা আমি দেখতেছি কিভাবে রান্না করতেছে, তো আজকে আমি খাবো। এটা দেখতেই অনেক লোভনীয় লাগতেছিল, রান্না করার পর ভাবলাম একটু টেস্ট করি, আম্মু বলতেছিল অনেক মজা হয়েছে। তো যাই হোক, এখানে হচ্ছে সব মশলাই দিয়েছে, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া, তারপর রাঁধুনি গরুর মাংসের মশলা, তারপর আলাদা করে হচ্ছে এলাচ, দারুচিনি গুঁড়া করে রেখেছিল ওইটা দিয়েছে, তারপর জয়ফল, জয়ত্রী একসাথে করে গুঁড়া করেছিল ওইটাও দিয়েছে, কাঁচা পেঁয়াজ কুচি দিয়েছে, রসুন বাটার সাথে পেঁয়াজ বাটাও ছিল সেজন্য কাটা পেঁয়াজটা একটু কম দিয়েছে, তারপর তেল দিয়েছে পরিমাণ মতো, তেলটা একটু কম দিয়েছে কারণ এটাতে চর্বি আছে, তারপর এই তো গোটা গরম মশলা সব কিছু দিয়ে আদা বাটা রসুন বাটা, এখন অল্প পানি দিয়ে মাংসটা এখন বসিয়ে দিল। যতক্ষণ পর্যন্ত না মাংসটা মিডিয়াম পর্যন্ত কুক হয়ে সেদ্ধ হবে আর কি, ততক্ষণ পর্যন্ত ডালটা মিক্স করবে না, মোটামুটি সেদ্ধ হয়ে গেলে তারপর হচ্ছে ডালটা মিক্স করবে যেন আবার ডালটা গলে না যায়। এই তো আম্মুর রান্নার মুহূর্তে আমি একটুখানি এসে এসে ভিডিও করতেছিলাম, পাশের চুলাতে ডাল বসিয়েছে, আর এই তো এখন হচ্ছে বুটের ডালটা দিয়ে দিচ্ছে। বুটের ডাল দিয়ে গরুর হাড় রান্না করলে কিন্তু অনেক মজা হয়, আর মাথার মাংসটাও মজা হয় যারা পছন্দ করে আর কি, অনেকে আবার মাথার মাংস খায় না। যাই হোক, আমি কথা বলতেছি আমার ভয়েসটা অন্যরকম শোনা যেতে পারে কারণ আমার অনেক কাশির প্রবলেম এখনও চলতেছে, মেডিসিন খাচ্ছি, কাশ ভালো হচ্ছে না। যাই হোক, এই তো আর মাংসটা যখন হয়ে যাবে লাস্ট মুহূর্তে হচ্ছে আম্মু বাগার দেবে রসুন, মেথি, তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে, এই যে এখন বাগার দিয়ে দিবে। আর বাগারের পর চুলা থেকে নামানোর ঠিক 2-3 মিনিট আগে আম্মু একটা স্পেশাল মশলা দেয়, সেটা হচ্ছে মেথি আর জিরা একসাথে টেলে ব্লেন্ডারে গুঁড়া করে রেখে দিয়ে দেয়, এটা হচ্ছে মাংস রান্নার পরে দেয়, এটাতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, মজার একটা ফ্লেভার হয় আর কি তরকারিটাতে। তো এই তো লাস্টে হচ্ছে ওইটা দিয়েছিল, আর এই যে মাথার রান্নার ফাইনাল লুক মানে গরুর মাথা হচ্ছে বুটের ডাল দিয়ে আর কি রান্না করলো, তো মজা হয়েছিল। এটা আমি হচ্ছে দেখাবো একটু পর, এটার ঝোলটা কত সুন্দর হয়েছে, গ্রেভি হয়েছিল। তারপর আজকে আরও রান্না করছে, যে করলা ভাজি আলু দিয়ে করছে, তারপর হচ্ছে এখানে গরুর মগজ ভুনা করছে, এটা অল্প পরিমাণেই ছিল তো একটু মগজ ভুনা, তারপরে হচ্ছে গরুর ভুড়িও রান্না করেছে বেগুন দিয়ে। তো এগুলো আমার আর দেখা হয় নাই, ভিডিও করা হয় নাই, আম্মু কোন ফাঁকে রান্না করে ফেলেছে। তো গরুর ভুড়ি আমাদের বাসায় কেউ খায় না, শুধু আমার আম্মু খায়, তো আম্মু হচ্ছে কোনো বছরই এই ভুড়িটা নেয় না, এবার হচ্ছে একটুখানি নিয়েছে, তো এটাই রান্না করছে বেগুন দিয়ে। আর আমি আগে গরুর ভুড়ি খেতাম না, আমি আমার শ্বশুর বাসায় গিয়ে ভুড়ি খাওয়াটা শিখেছি, ভালোই লাগে, অনেকে খুব পছন্দ করে খায়, তো আমিও এখন খাই আর এটাও মজা হয়েছিল। তো এই তো এখন হচ্ছে আমি ভাত খাবো, তো আমি এখন হচ্ছে মাথার মাংসটা একটু টেস্ট করব, তো আমি হচ্ছে নিয়ে নিচ্ছি। আর ঝোলটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন, কালারটাও সুন্দর হয়েছে, আর ডালগুলো কিন্তু গলে যায় নাই, বাট অনেক মানে সফটভাবে সেদ্ধ হয়েছে। তো আমি একটু লেবু চিপে নিলাম, এখন হচ্ছে একটু ট্রাই করব এটা খেয়ে কেমন হয়েছে। আর এটা আসলে আগে ভাপ দিয়ে ভেজে নিয়েছে যার কারণে আমি হচ্ছে মানে খেতে পারতেছিলাম, তা না হলে আমার কাছে জানি কেমন লাগে, আর এটা হচ্ছে একটু অন্যরকম হয় এই মাংসটা। যাই হোক, খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়েছে, যে ধরলেই একদম মানে মাংসটা ছিঁড়ে যাচ্ছিল, তো অনেক মজা হয়েছে তরকারিটা। তো প্রথমে আমি অল্প করে নিয়েছি জাস্ট হচ্ছে একটু দেখার জন্য কেমন হয়েছে, এই যে। তো আমি এখন হচ্ছে দুপুরের খাবার খেয়ে নিচ্ছিলাম, আর এই তো সন্ধ্যায় হচ্ছে আমি সন্ধ্যার নাস্তার জন্য একটু নুডলস রান্না করতেছি, এখানে ম্যাগি আর হচ্ছে কোকোলা নুডলস একসাথে মিক্স করে রান্না করে নিলাম। এই তো সন্ধ্যার নাস্তায় হচ্ছে এখন নুডলস খেয়ে নেব। তো এটা ছিল একদিনের ভিডিও, আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেক দিনের ভিডিও, এটা পরপর দুদিনের ভিডিও না, মানে প্রথম যে ভিডিওটা দেখতে পেয়েছিলেন সেটা ছিল 3 দিন আগের ভিডিও, আর এখন যেটা আমি শেয়ার করছি এটা হচ্ছে এই শুক্রবারের ভিডিও। তো এই তো সকালবেলা আব্বু এখানে কিছু বাজার নিয়ে আসছে, তো এই উইকে আরিশের বাবা আসে নাই, তো এখন হচ্ছে আম্মু বাজারগুলো একটু খুলে গুছিয়ে রাখবে। তো এখানে টুকিটাকি কিছু বাজার ছিল,
তো এই যে আম্মু নামিয়ে নিচ্ছে, এখানে ছিল এই যে পেঁয়াজ রসুন, তারপর হচ্ছে লতি, তারপর শসা, টমেটো, তারপর ছিল পোলাওয়ের চাল, চিনি, বিরিয়ানির মশলা, তারপর আর কি ছিল লেবু, চটপটির বোট, তো এগুলোই আর জানি কি কয়েকটা জিনিস কী কী ছিল ছোটো ছোটো আমার মনে নেই। তো যাই হোক, এখানে আমার সব কিছু বের করে গুছিয়ে নিচ্ছিল, তো ভাবলাম একটু ভিডিও করি। তো এই যে লতিটা, তো আজকে হচ্ছে আমি অর্ধেক রান্না করব, অর্ধেক বলতে একটা তরকারি আমি রান্না করব, গরুর মাংস রান্না করব, আর আম্মু হচ্ছে লতি শুটকি দিয়ে ভুনা করবে, আর এই যে এখানে ঝাল চানা চোরও ছিল, তো লেবুগুলোও অনেক সুন্দর ছিল, একদম ফ্রেশ। তো আম্মু হচ্ছে আমাকে সব কিছু কেটে কুটে দিবে, আমি হচ্ছে গ্যাসের চুলাতে রান্না করব। আর আজকে রান্নায় হবে আলু দিয়ে গরুর মাংস। শুক্রবারে আমাদের বাসায় হচ্ছে ভালো খাবার খাওয়া হয়, যে কোনো একটা মাংসের আইটেম বা বিরিয়ানি, তো আম্মু বলে যে শুক্রবারে ভালো খাবার খাওয়া ভালো। তো যাই হোক, এখানে আম্মু আলু কেটে দিল, তারপরে যে মাংস নামিয়ে রেখেছে, আর আম্মু হচ্ছে পানি দিয়ে ভিজায় রাখে না, পানি দিয়ে ভিজাইলে যেটা হয় মাছ মাংসের কোনো টেস্ট থাকে না, একটু আগে নামিয়ে রাখলে জিনিসটা নিজে থেকেই ছুটে যায়, তখন এটা আর কি মানে রান্না করলেও ভালো লাগে, পানি দিয়ে অনেকক্ষণ ভিজায় রাখলে সেই জিনিসের আর কোনো মানে টেস্ট থাকে না। যাই হোক, তারপর হচ্ছে আম্মু মাংসটাও কেটে ধুয়ে টুয়ে সব কিছু রেডি করে দিবে, আর আমি হচ্ছে আলু ভেজে নিচ্ছিলাম। এই তো আম্মু আমাকে মাংসটা কেটে দিচ্ছে, আর তারপর আম্মু লতি কাটতে বসবে। তো মাংসটা কাটা হয়ে গেলে তারপর ধুয়ে দিবে, তারপর হচ্ছে আমি প্রেশার কুকারে একবারে সব মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দিব। তো এখন হচ্ছে প্রেশার কুকারে রান্না করতেই মানে আমার কাছে সহজ লাগে, তাড়াতাড়ি হয়ে যায়, তো বেশিক্ষণ টাইম লাগে না। তো এখন দেখা যায় যে আমি হার্ড চিকেন রান্না করি বা গরুর মাংস প্রেশার কুকারেই দিয়ে দিই। তো এই তো আম্মু ধুয়ে টুয়ে দিল, এখন মাংসের মধ্যে আমি সব মশলা দিয়ে দিব, একবারে প্রেশার কুকারেই বসিয়ে দিলাম, মাখিয়ে এটা অল্প পানি দিয়ে বসাই দিব। এখানে কাটা পেঁয়াজ দিলাম, তারপর এলাচ, দারুচিনি, তেজপাতা, তারপর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচিটাই দিলাম, পেঁয়াজ বাটা আর দেবো না। এই তো আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপর সব গুঁড়া মশলাগুলো দিব, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, তারপর হচ্ছে যে আম্মুর জয়ফুল জয়ত্রী গুঁড়া, মাংসের মশলা, এই যে এটা অল্প একটু দিলাম, জয়ফুল জয়ত্রীটা একটু অল্প পরিমাণেই দিতে হয় কারণ এটা অনেক বেশি ফ্লেভার। মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিচ্ছি, যেহেতু আলু দিব একটু ঝাল করেই রান্না করব, আর আমাদের বাসায় ঝালই খাওয়া হয়। এই তো এখন ধনিয়া, জিরা গুঁড়া এগুলো দিয়ে দিচ্ছি, প্রথমে হলুদের গুঁড়া দিতে ভুলে গেছিলাম, পরে দেখলাম যে হলুদের গুঁড়াটা দেয়া হয় নাই। যাই হোক, এখন সব কিছু দেয়া হয়ে গেলে তেল দিয়ে মাখিয়ে তারপর বসাই দিব, আর তেলটাও কম দিব। সেদিনও মাংস রান্না করেছিলাম যে ওই যে গেস্ট আসছিল, তেল এত পরিমাণে হয়ে গেছে, তো আজকে হচ্ছে তেল কম দিব কারণ মাংসেতে চর্বির পরিমাণ আছে বেশি, চর্বি থেকেই দেখা যায় অনেক বেশি তেল উঠে যায়। আজকেও আমি তেল দেখতেই পেলেন, মাখা তেল কিন্তু একদমই কম দিয়েছি, বাগারেও আমি তেল কম দিয়েছি, তারপরও দেখা গেছে যে অনেক তেল হয়ে গেছে, ওই যে চর্বি ছিল তো এই জন্য। তো এই তো এখন হচ্ছে আমি একটা খুন্তি দিয়ে মাখিয়ে নিলাম, আর প্রেশার কুকারে পানিটা হচ্ছে একবারই দিয়ে দিতে হয় যতটুকু লাগবে আর কি। আর আজকে তরকারিটা হচ্ছে আমি প্রেশার কুকার থেকে লাস্টে আবার পাতিলে ঢেলে নিব, আর এই পাশে হচ্ছে আম্মু সব কাটাকুটি শেষ করে এখন সালাদটাও বানিয়ে রাখতেছে, বানিয়ে ফ্রিজে রেখে দিবে, খাওয়ার আগে হচ্ছে নামিয়ে লবণ মাখিয়ে আমরা খাবো আর কি। তো এই তো মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হয়ে গেলে তারপর হচ্ছে আমি এটাকে পাতিলে নামিয়ে নিব, কারণ প্রেশার কুকার থেকে মানে বাড়ার সময় একটুখানি ঝামেলা লাগে আমার কাছে। তো এই যে আমি একটা পাতিলে নিয়ে নিলাম, আলুগুলোও দিয়ে দিলাম, আলুগুলো আগে ভেজে রেখেছিলাম, এখন এটাকে আস্তে আস্তে করে রান্না করব। আর ঝোলটা যেরকম পাতলা দেখতেছেন এরকম পাতলা থাকবে না, ঝোলটা একদমই ঘন গ্রেভি টাইপের হয়ে যাবে। তো লাস্টে এখন হচ্ছে আমি রসুন, মেথি আর পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিলাম, বাগারের পর তারপর হচ্ছে আমার সেই স্পেশাল মশলাটাও দিয়ে দিব, ওই মশলাটা দিলে মাংসের ফ্লেভারটাই মানে অন্যরকম আসে। এই তো, আর এ পাশে হচ্ছে আমার একটা বানাচ্ছিল, কি জানি বলে কী মাছ যেন এটা,
শয়লা মাছ, সরি একটুর জন্য ভুলে গেছিলাম, শয়লা মাছের কোফতা। এটার রেসিপি আমি গতবার যে আসছিলাম তখন শেয়ার করেছিলাম, ওই যে আমাদের পুকুর থেকে অনেকগুলো শয়লা মাছ ধরেছিল, ফলি মাছ যেটাকে বলে আর কি, শয়লা বললে হয়তো বা অনেকেই চিনবেন না, ফলি মাছ একটা ছিল, তো এটা হচ্ছে আম্মু কোফতা বানিয়ে নিচ্ছিল। আর এই যে এখন হচ্ছে মেথি আর জিরাটালা, মানে মেথি আর জিরা একসাথে টেলে তারপরে এই গুঁড়াটা করা হয় আর কি। এখন উপর থেকে জাস্ট নামানোর আগে অল্প একটু করে দিয়ে দিলাম। আর এই তো আমার তরকারির ফাইনাল লুক। আর আজকের এই তরকারি খাওয়ার পর সবাই এত বেশি প্রশংসা করতেছিল, আম্মু যে কয়বার বলেছে এত মজা হয়েছে এত মজা হয়েছে, মানে গ্রান্ডটাই নাকি অন্যরকম আসছে। আসলে নিজের হাতের রান্না খেতে খেতে হঠাৎ করে অন্য কারোর হাতে রান্না খেলে তখন কিন্তু অনেক ভালো লাগে। আমি আম্মুকে এটাই বলতেছিলাম যে সবসময় নিজের হাতে রান্না খাও, তো সেজন্য আমি হঠাৎ রান্না করলে আমার রান্নাটা তোমার কাছে বেশি মজা লাগে। তো আম্মু বলতেছিল যে না আসলেই অনেক বেশি মজা হয় তোমার রান্না। তারপর হচ্ছে আম্মু যে কাঁঠালের বিচি দিয়ে লতি দিয়ে তারপর ছুরি শুটকি দিয়ে এখানে একটা খুব মজা করে লতি ভাজি করছে, এটাও অনেক বেশি মজা হয়েছে। এই তো এই ছিল আজকের খাবার দাবার। আর ছিল যে কি জানি বলে আমড়ার টক, যে আমড়া দিয়ে টক রান্না করছে। আজকের রান্নাটা আম্মু বাসার চুলাতেই করছে, গ্যাসের চুলাতে। আর এই যে এই খিচুড়িটা হচ্ছে আমার মেজো জেঠিদের বাসা থেকে দিয়েছে। মহরম মাসে জেঠি হচ্ছে অনেক বেশি করে খিচুড়ি রান্না করে মাংস দিয়ে, তারপর হচ্ছে সবাইকে দেয় বাড়ির। তো এই যে এটা দিয়ে গেল সকালবেলা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।